ওরে বাবারে, কি গরম পড়েছে! এত গরমে কিছুতেই টেকা যাচ্ছে না। মনে হচ্ছে বরফের দেশে চলে গেলে হয়তো শান্তি পেতাম, কিংবা ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকলে হয়তো ভালো হতো। এত গরম, বাবারে বাবা, আমি তো মরেই যাব মনে হচ্ছে। ঠিক এমন সময় সেখানে মোনালিসা দেবীর স্বামী রামপ্রসাদ বাবু চলে আসে। রামপ্রসাদ বাবু নিজের স্ত্রীকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ মোনালিসা দেবী একটা ছোট্ট গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে তাদের বাড়ির জানালার পাশে বসে থাকে, আর যা দেখে রামপ্রসাদ বাবু তার স্ত্রীকে কথা শোনানো শুরু করে। কি হলো গিন্নি, তুমি আবারও নাটক শুরু করেছো? এরকম ছোট গেঞ্জি আর হাফ প্যান্ট পরে তুমি জানালার ধারে বসে আছো? রাস্তা দিয়ে কত লোকজন আসা যাওয়া করছে, তোমাকে এরকম নির্লজ্জের মতো হাফ প্যান্ট গেঞ্জি পরে থাকতে দেখলে লোকজনে কি ভাববে? লোকে তো নানান রকমের কথা বলবে। তুমি লোকের কথা ছাড়ো তো, এখানে আমি গরমে কিছুতেই টিকতে পারছি না। এই গরমে আমি শাড়ি পরে ঘোমটা মাথায় দিয়ে বসে থাকবো নাকি? এমনিতেই গরম আছে, আমার মাথা আর বেশি গরম করাবে না, যাও এখান থেকে। আরে বাবা, আমি কি তোমাকে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতে বলেছি? নাকি আগেও কখনো তোমাকে আমি মাথায় ঘোমটা দিতে বলেছি? ঘোমটা দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার, তাই বলে তোমার কি একটু লজ্জা নেই? এই বৃদ্ধ বয়সে তুমি এরকম ছোট বাচ্চাদের মতো হাফ প্যান্ট গেঞ্জি পরে বেড়াবে? আরে অদ্ভুত মানুষ তো তুমি, আমি কি হাফ প্যান্ট গেঞ্জি পরে বাইরে বেরোচ্ছি? আমি তো নিজের বাড়িতেই আছি, তাহলে কার কি সমস্যা? আর বাইরের লোক যদি জানালা দিয়ে উকি ঝুঁকি মেরে দেখে, তাতে তো আমার তো কিছু করার নেই। গরম লাগলে মানুষ কি করবে? একটা হালকা পাতলা জামা পরলে তো আরাম লাগে, আর তুমি তো জানো আমার গরম বেশি। এই গরমে জামা না পরলেই বোধহয় ভালো হয়। তোমার গরম বেশি নয়, বুঝেছো তো, তোমার নাটক বেশি। কেননা আমি জানি তুমি এরকম ছোট ছোট জামা কাপড় পরতে খুব ভালোবাসো, সেই জন্যই তুমি এরকম ছোট ছোট জামা কাপড় পরার বাহানা খোঁজো। হ্যাঁ তুমি ঠিকই জানো, আমার এরকম ছোট ছোট জামা কাপড় পরতে ভালো লাগে, কিন্তু তোমাকে বিয়ে করে তোমার লাইফটা শেষ হয়ে গেল। কোনোদিনও শর্ট ড্রেস পরে বাইরে তো বেরোতে পারলাম না। বিয়ের পর থেকে আমার গলায় তুমি শাড়ি ঝুলিয়ে দিয়েছো। আমার একটা মডার্ন পরিবারে বিয়ে হওয়ার কথা ছিল জানো তো, ওই পরিবারে বিয়ে হলেই বোধহয় ভালো হতো, তাহলে আমি যখন ইচ্ছে সেখানে ওয়েস্টার্ন ড্রেস পরে যেতে পারতাম। বাড়িতে ছোট জামা পরেছি, তাতেও তোমাদের হিংসা। এভাবেই মোনালিসা দেবী তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে থাকে। মোনালিসা দেবী তার স্বামী রামপ্রসাদ বাবু, ছেলে মনোরঞ্জন এবং বৌমা অঙ্কিতার সঙ্গে বাস করে। আসলে মোনালিসা দেবী শর্ট ড্রেস পরতে খুবই পছন্দ করে, সবসময় নিজেকে মডার্ন সাজানোর তার খুব ইচ্ছা, কিন্তু নিজের স্বামীর জন্য এবং ছেলের জন্য সে কখনোই নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারে না। তাই সে বাড়িতেই নিজের ইচ্ছা পূরণ করার জন্য নানান রকম অজুহাতে ছোটখাটো জামা পরে বসে থাকে। শুধু তাই নয়, ছোট জামা পরে সে বাড়িতে বসে বসে টিকটক ভিডিও এবং রিলস ভিডিও করতে থাকে। আর এখন গরমকাল ছিল বলে মোনালিসা দেবী বাহানা দেওয়ার জন্য খুবই ভালো একটা কারণ পেয়ে যায়। এভাবে শাশুড়িমা এবং শ্বশুর মশাই যখন ঝগড়া করতে ব্যস্ত থাকে, তখনই সেখানে তাদের বৌমা অঙ্কিতা চলে আসে। মা, বাবা, আসলে আমি বলতে এলাম যে আজকে আমার বাবা মা আমাদের বাড়িতে আসছে, আমাকে একটু আগেই ফোন করেছিল। মা, কি রান্না করবো একটু বলে দিলে ভালো হতো। কি, তোমার বাবা মা আসছে আবার? এই গরমের মধ্যে ওনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? শুধু শুধু আমাদেরকে বিরক্ত করতে আসছে? এরকম করে কেন বলছেন মা? বিয়ের পর থেকে এই তো 1 বছর হলো। আমার বাবা মা কতবার এসেছে বলুন তো? সেই তো 6 মাস আগে একবার এসেছিল। তাছাড়া বাবা মা মেয়ের বাড়িতে আসতে পারবে না? বাবা আপনি বলুন তো, আমার বাবা মায়ের কি ইচ্ছা করে না মেয়ের শ্বশুর বাড়িতে আসতে, মেয়ের সঙ্গে দেখা করতে? নানা বৌমা, এরকম বলো না। তোমার মা বাবা যখন খুশি এই বাড়িতে আসতে পারে। আর তোমার শাশুড়িমার কেন প্রবলেম হচ্ছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ওই যে বাড়িতে লোকজন আসবে আর তোমার শাশুড়িমাকে শাড়ি পরতে হবে, ওটাই হচ্ছে ওনার অসুবিধা। শোনো, বাড়িতে আজকে কোনো ড্রামা আমি চাই না, বৌমার মা বাবা আসবে, তাই তুমি শাড়ি পরে ওনাদের সামনে যাবে বলে দিলাম। এই বলে রামপ্রসাদ বাবু সেখান থেকে চলে যায়। আর মোনালিসা দেবী আবার টিকটক ভিডিও করতে শুরু করে। বাবা মা আসবে বলে অঙ্কিতা মনে মনে প্রচন্ড খুশি থাকে, তাই সে তার বাবা মায়ের পছন্দ মতো অনেক ভালো ভালো খাবার রান্না করে। রান্নাবান্না হয়ে গেলে অঙ্কিতা অত্যন্ত অধৈর্যের সঙ্গে তার বাবা মায়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অঙ্কিতার বাবা মা দুজনেই চলে আসে। কেমন আছিস রে মা, কতদিন পর তোকে দেখলাম। জামাই বাবা সব ঠিক আছে তো? আর এই যে বিআই মশাই, অনেকদিন পর দেখা হলো, কাজকর্ম কেমন চলছে বলুন। এভাবে অঙ্কিতার বাবা মা সেখানে এসে সকলের সঙ্গে গল্প করতে শুরু করে। অঙ্কিতা তার বাবা মাকে বাড়ির মধ্যে নিয়ে এসে সোফার উপর বসতে দেয়। তারা সকলে মিলে গল্প করছে এমন সময় সেখানে মোনালিসা দেবী চলে আসে। মোনালিসা দেবীকে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সেই ইচ্ছা করে আরো ছোট ড্রেস পরে সকলের সামনে চলে আসে। আর এই দেখে অঙ্কিতার বাবা মা প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে। মোনালিসা দেবীর নির্লজ্জের মতো সকলের সামনে এসে বসে পড়ে। তাহলে বিআই মশাই কেমন আছেন? প্রচন্ড গরম পড়েছে তাই না? এই গরমে আপনাদের এত দূরে আসতে কষ্ট হয়নি তো? দেখুন না, আমি তো বাড়িতে কিছুতেই গরমে টিকতে পারছি না, সব সময় শুধু ঘেমে স্নান হয়ে যাচ্ছি। অঙ্কিতার বাবা মনোহর বাবু কিছুতেই মোনালিসা দেবীর দিকে তাকিয়ে থাকতে পারে না, সে অন্যদিকে তাকিয়ে কোনো রকমে তার কথার উত্তর দেয়। মানে হ্যাঁ, মানে প্রচন্ড গরম পড়েছে।
এরকম পরিস্থিতিতে অঙ্কিতা স্বামী এবং শ্বশুরমশাই দুজনেই প্রচন্ড বিব্রত বোধ করে। তারা খুব ভালো মতোই বুঝতে পারে মোনালিসা দেবীর জন্য অঙ্কিতার বাবা মা ঠিক মতো বসে মন খুলে কথাও বলতে পারছে না। কিছুক্ষণ পরেই মনোহর বাবু বলে, আচ্ছা বলছি আমরা তাহলে আজকে আসি কেমন? মা অঙ্কিতা আমরা আবার অন্যদিন আসবো, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে অঙ্কিতার বাবা মা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এর ফলে মোনালিসা দেবীর উপর সকলে প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু কেউ তাকে কিছু বলতে যাবে তার আগেই মোনালিসা দেবী গান গাইতে গাইতে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। দেখেছো তো বাবা, মায়ের জন্য আমার শাশুড়ি মা শ্বশুরমশাই অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আচ্ছা মার কি কোনো লজ্জা নেই? মা না এমন কাজ করলো, আমি আর কখনো আমার শ্বশুর বাড়িতেই যেতে পারবো না। কি আর বলবো বলতো বাবা, তোর মায়ের জন্যই তো কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের আর সম্পর্ক নেই। তোর মায়ের এই বাজে স্বভাবের জন্য কেউ আমাদের বাড়িতে বাসতে চায় না। জানি না বাবা, তোর মাকে নিয়ে আমি কি যে করবো। আচ্ছা আমার মনে হয় একটা এসি কিনে দরকার। মা তো সবসময় বলছে মায়ের প্রচন্ড গরম লাগছে, সেই জন্য মা ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি মাকে একটা এসি কিনে দিই তাহলে আশা করছি মা আর ছোট ছোট জামা কাপড় পরবে না। কিন্তু এই মুহূর্তে এসি কিনতে গেলে তো অনেক টাকা লাগবে, এসির তো অনেক দাম, এখন অত টাকা কোথায় পাবো? কিছু করার নেই রে বাবা, তোর মাকে শুধরাতে হলে আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার কাছে যা টাকা আছে আমি তোকে দিচ্ছি, বাকি টাকাটা তুই মিলিয়ে একটা এসি কিনে নিয়ে আয়, তারপর দেখছি তোর মা ছোট জামা কাপড় পরে কিভাবে ঘুরে বেড়াই। যেমন ভাবা তেমনই কাজ। দু চার দিনের মধ্যেই মনোরঞ্জন তার মায়ের জন্য নতুন এসি কিনে নিয়ে আসে। সেই এসিটা মনোরঞ্জন তার মায়ের ঘরে লাগিয়ে দেয়। কিন্তু নিজের ঘরে এসি লাগাতে দেখে মোনালিসা দেবী একটুও খুশি হয় না। মা নাও, তোমার ঘরে এসি লাগিয়ে দিলাম, এবার আর তোমার গরম লাগবে না। তুমি এবার থেকে এসি চালিয়ে গায়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে পারবে। কি দরকার ছিল বেকার বেকার এসি কেনার? এত টাকা খরচা তো না করলেই পারতিস। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমরা এসিটা কিনেছি যাতে তুমি ছোট ছোট জামা কাপড় পরা বন্ধ করো। কেননা তোমার ছোট ছোট জামা কাপড় পরতে ভালো লাগলো আমাদের কিন্তু ভালো লাগে না, তাই এবার তুমি শাড়ি পরেই থাকবে, যাতে বাইরে থেকে লোকজন বাড়িতে এলে আমাদেরকে বিব্রত বোধ করতে না হয় বলে দিলাম। আমার পেছনে লাগা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই তাই না? তোমাদের আমি কি ক্ষতি করেছি? আমি নিজেকে ভালো রাখার জন্য যদি বাড়ির মধ্যে ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াই তাতে তোমাদের সমস্যা কি? আমার এসিতে থাকার কোনো দরকার নেই, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি কারোর কথা শুনবো না। মোনালিসা দেবীর কথা শুনে বাড়ির সকলেই প্রচন্ড রেগে যায়। সত্যি সত্যি মোনালিসা দেবী কারোর কোনো কথাই শোনে না। সে এখনো পর্যন্ত ছোট ছোট জামা কাপড় পরেই বাড়িতে ঘুরে বেড়ায়। তাকে নিয়ে বাড়ির সকলেই সবসময় খুবই চিন্তায় থাকে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন মনোরঞ্জন অফিস থেকে খুবই রাগান্বিত অবস্থায় বাড়িতে ফিরে আসে। মা এসব কি হচ্ছে? তুমি বাড়িতে বসে বসে এরকম শর্ট ড্রেস পরে টিকটক ভিডিও করছো, রিলস ভিডিও করছো, সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি সেগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে সব জায়গায় আপলোড করছো কেন? তুমি জানো তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর তোমাকে আমার মা হিসেবে তো অনেকেই চেনে। আমার বন্ধু বান্ধব অফিসের কলিগ তোমার ভিডিও আমাকে ফরওয়ার্ড করছে, আর আমি তো লজ্জায় ওদের মুখই দেখাতে পাচ্ছি না। কি সত্যি বলছিস? আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে? ওয়াও, এটাই তো আমি চেয়েছিলাম। এবার আমি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আচ্ছা বাবা, আমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে বলতো? মোনালিসা দেবী কোনো কথাতেই পাত্তা দেয় না। সে তার ফোন নিয়ে নিজের ইনস্টাগ্রাম এবং ফেসবুক চেক করতে থাকে। এই দেখে মনোরঞ্জন এবং তার বাবা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোর মা কোনোদিনও শোধরাবে না, দেখছিস তো, এত কিছু বলা হচ্ছে তবুও কোনো কথাই পাত্তাই দিচ্ছে না। তোর মায়ের মনে কি চলছে আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। এই বুড়ি বয়সে তোর মায়ের মাথায় টিকটক আর রিলসের ভূত চেপে বসেছে, সেই জন্যই তোর মায়ের রকম ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে মডার্ন সাজানোর চেষ্টা করছে। নিজের মায়ের এরকম কৃত্রিকলাপ দেখে মনোরঞ্জনের প্রচন্ড পরিমাণে রাগ হয়। সে তার মাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এরকম ভাবেই কিছুদিন কাটে। মোনালিসা দেবীর এরকম ছোট ছোট জামা কাপড় পরা স্বভাবের জন্য বাড়ির সকলেই একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। কারণ বাইরে রাস্তাঘাটে বেরোলেই মোনালিসা দেবীর জন্য তাদের পরিবারের লোকজনকে উল্টোপাল্টা কথা শুনতে হয়। এমনকি একদিন মোনালিসা দেবী তার ফেসবুকের কয়েকটা বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে ঘুরতে যায়। সেদিন সে কোনো ভয় না পেয়েই খুবই শর্ট ড্রেস পরে বাইরে ঘুরতে চলে যায়। মা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, আর মায়ের সাহস অনেক বেড়ে গেছে। এতদিন পর্যন্ত বাড়িতে ছোট ড্রেস পরে বসে থাকতো, আর দেখো আজকে তো শর্ট ড্রেস পরে বাইরে চলে গেছে। ইস, কত বাজে ব্যাপার! এবার তো মনে হচ্ছে মান সম্মান বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে, তাহলেই হয়তো মা শান্তি পাবে। এছাড়া আর কোনো উপায় নেই আমাদের। আজকে মা বাড়ি আসুক, মাকে এটাই বলবো যে আমরা এই বাড়িতে থাকবো না। তুমি কি পাগল হয়েছো নাকি? ঘর বাড়ি ছেড়ে আমরা কোথায় থাকবো? আর তাছাড়া আমরা যদি ঘর বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তো মায়ের আরো ভালো হবে, মা আরো বেশি পরিমাণে বিগড়ে যাবে। আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আছে, মাকে কিভাবে শোধরাতে হবে আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। কেন, তুমি আবার কি করবে? এত কিছু করে আমরা মাকে বোঝাতে পারলাম না, তুমি আবার নতুন কি করবে শুনি? আমার একটা বন্ধু আছে, ও একটু পাগল টাইপ। ও নানান রকমের পোকামাকড় বাড়িতে পুষে রাখে, কারণ এসব করতে ওর ভালো লাগে। আমার মনে হয় ওই এখন আমাদেরকে সাহায্য করতে পারবে।
অঙ্কিতার কথা মনোরঞ্জন কিছুই বুঝতে পারে না। অঙ্কিতা তখনই তার বন্ধুকে ফোন করে এবং তার বাড়িতে কিছু পোকামাকড় দিয়ে যাওয়ার জন্য বলে। পরের দিন অঙ্কিতার বন্ধু আকাশ একটা ছোট কৌটো করে খুবই ছোট ছোট দেখতে কিছু পোকামাকড় অঙ্কিতার বাড়িতে দিয়ে যায়। অঙ্কিতা লুকিয়ে লুকিয়ে সেই কৌটোটা নিজের ঘরে রেখে দেয়। রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করে মোনালিসা দেবী ঘুমাতে চলে যায়, তখন অঙ্কিতা লুকিয়ে লুকিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে সেই কৌটোটা নিয়ে যায় আর তার শাশুড়ি মায়ের বিছানার উপর সেই ছোট ছোট পোকামাকড় গুলো ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই পোকামাকড় গুলো মোনালিসা দেবীকে কামড়াতে শুরু করে, এর ফলে তার সারা শরীর চুলকাতে থাকে। ওরে বাবারে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? উফ, মরে যাব মনে হচ্ছে। বাবারে বাবা, কি হলো কি জানি। এই কে, কোথায় আছো? শুনতে পাচ্ছো? আমাকে বাঁচাও, আমার সারা শরীর চুলকাচ্ছে। সেদিন সারা রাত ধরে মোনালিসা দেবী শুধুমাত্র গা হাত পা চুলকাতে থাকে, কিন্তু তবুও ইচ্ছা করে কেউ তার দিকে খেয়াল করে না। পরের দিন সকালবেলা মোনালিসা দেবীর ত্বকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার পুরো ত্বক লাল টুকটুক করে। এমন পরিস্থিতিতে রামপ্রসাদ বাবু তার একটা ডাক্তার বন্ধুর কাছে নিজের স্ত্রীকে নিয়ে যায়, যার সাথে রামপ্রসাদ বাবু আগে থেকেই কথা বলে রাখে। দেখুন, এত গরম পড়েছে আর এই গরমকালে অনেক ছোট ছোট পোকামাকড় কিন্তু বাড়ির চারিদিকে ঘুরে বেড়াই, আর সেই সমস্ত ছোট ছোট পোকামাকড় আপনাকে কামড়েছে বলেই আপনার অ্যালার্জি হয়েছে। ভাগ্যিস আপনার বড় কোনো ক্ষতি হয়নি। এই গরমকালে হালকা পাতলা কাপড় পরে পুরো শরীর ঢাকা দিয়ে ঘুমানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন আর কিচ্ছু হবে না। আর আমি ওষুধ লিখে দিচ্ছি, এটাতে অ্যালার্জি কমে যাবে। হ্যাঁ ডাক্তার বাবু, আমিও ভেবে নিয়েছি, আমি এবার শাড়ি পরেই থাকবো। আসলে কালকে ছোট জামা প্যান্ট পরে শুয়ে পড়েছিলাম বলে আমার সাথে এরকম হলো। তখনও পর্যন্ত মোনালিসা দেবীর কথাতে রামপ্রসাদ বাবু কিছুতেই বিশ্বাস করতে পারে না, কিন্তু সত্যি সত্যি মোনালিসা দেবী বাড়িতে এসে শাড়ি পরা শুরু করে আর তাকে শাড়ি পরতে দেখে বাড়ির সকলেই খুবই খুশি হয়। কি দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না আমি ঠিক মাকে শুধরে দিতে পারবো। বৃদ্ধ বয়সে মায়ের ছোট ছোট জামা কাপড় পরার চুলকানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর মায়ের চুলকানি বন্ধ করার জন্য আমাদের চুলকানির সাহায্য নিতে হয়েছে। 25 বছর বয়সী রমলা ছিল শিক্ষানিকেতন হাই স্কুলের শিক্ষিকা। রমলা খুবই ট্যালেন্টেড একজন শিক্ষিকা ছিল। নিজের বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে তার অনেক জ্ঞান ছিল, আর বাচ্চাদের পড়ানোর ধরন অন্যান্য টিচারদের থেকে পুরোপুরি আলাদা ছিল। তার কাছে পড়াশোনা করতে ক্লাসের সকলেই খুবই পছন্দ করত। শ্রেণী শিক্ষিকা হিসাবে রমলাকে পেয়ে ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা খুবই গর্ববোধ করত। ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের সকল ছাত্রছাত্রীরাই তাকে খুবই সম্মান এবং শ্রদ্ধা করত এবং সকলে তাকে খুব ভালোবাসত। ম্যাডাম, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনি কালকে যে চ্যাপ্টারটা পড়িয়েছিলেন না, ওই চ্যাপ্টারের একটা পোর্শন নিয়ে আমি খুব কনফিউজড। ম্যাডাম, আমিও আপনার কাছে একটা জিনিস বুঝতে চাই, আর সেটা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না। আমি সকলের সমস্যার সমাধান করব, তবে সবাই মিলে একসঙ্গে বললে একেবারেই হবে না। এক এক করে বলো। মিমি, তুমি আগে বলো। এভাবে স্কুলে শিক্ষকতা চাকরি করে রমলার জীবন বেশ ভালো মতোই কেটে যাচ্ছিল। কিন্তু একদিন রমলা সকালবেলা স্কুলে যাওয়ার সময় তৈরি হয়ে নিজেকে আয়নায় দেখার সময় সে এক শারীরিক পরিবর্তন অনুভব করে। এ বাবা, আমার পেট তো এবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবার কি হবে? তাহলে কি সবাই এবার জেনে যাবে? আমি এতদিন ধরে যেটা সকলের কাছে লুকিয়ে রেখেছি সেটা কি এবার সবাই জেনে যাবে? হে উপরওয়ালা, আমার তো খুব ভয় করছে। তখনই রমলার পিসিমণি খাবার খাওয়ার জন্য তাকে ডাক দেয়। কি হলো রমলা, তাড়াতাড়ি খেয়ে নিবি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আজকে তোর তৈরি হতে এতক্ষণ সময় লাগছে কেন? কটা বাজে একবার দেখেছিস? তোর তো আজকে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার কথা ছিল। পিসিমণি, এবার একটু চুপ করো তো তুমি। সেই কখন থেকে একইভাবে বকবক করেই যাচ্ছ? আমি তৈরি হয়ে গেছি, কিন্তু আজকে আমি খাবার খাবো না। আমার খাবার খেতে একদম ভালো লাগছে না। তুমি বরং আমার টিফিনটা প্যাক করে দাও। রমলের কথা শুনে লাবণী দেবী তার টিফিনটা প্যাক করে দেয়। রমলা সেই টিফিন বক্স নিয়ে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে কোনো খাবার খায় না। সে একইভাবে কোনো একটি বিষয় নিয়ে দুশ্চিন্তা করতেই থাকে। এমনকি সেদিন ক্লাসে গিয়েও সে মন দিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারে না। এরকম করে সে 4 ক্লাস অতিবাহিত করে দেয়। টিফিন পিরিয়ডের পর রমলা ক্লাস 9 এর বাচ্চাদের ক্লাস নিতে চলে যায়। সে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাচ্চাদেরকে পড়ানো শুরু করে, কিন্তু হঠাৎ করে পড়াতে পড়াতেই তার গা গুলিয়ে আসে। সে ক্লাসরুম থেকে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। এই ম্যাডামের কি হলো বলতো? ম্যাডাম এরকম ভাবে দৌড়ে বাইরে ছুটে পালালো কেন? ম্যাডাম কি কোনো জিনিস থেকে ভয় পেয়ে গেল নাকি?
ওদিকে রমলা ওয়াশরুমে গিয়ে বেশ কয়েকবার বমি করে। বমি করার পর কেউ যেন কিছু বুঝতে না পারে সেই জন্য সে ভালো করে মুখে চোখে জলের ছিটা দেয় এবং নরমাল ভাবে ক্লাসরুমে চলে আসে। কিন্তু ক্লাসরুমে এসে আবার পড়ানো শুরু করতেই তার প্রচন্ড জোরে মাথা ঘুরিয়ে আসে এবং সে তখনই অজ্ঞান হয়ে ক্লাসরুমে পড়ে যায়। ম্যাডাম, আপনার কি হয়েছে? ম্যাডাম, আপনি এভাবে পড়ে গেলেন কেন? এই দেখেছিস, আমি তোদেরকে বললাম না ম্যাডামের মনে হয় শরীর খারাপ। আমি দেখেছি ম্যাডাম ওয়াশরুমে গিয়ে বমি করছিল। টিফিনে উল্টো পাল্টা খাওয়ার ফলে ম্যাডামের হয়তো গ্যাস অম্বল হয়েছে অথবা ডিহাইড্রেশনও হতে পারে। এই পাশের রুমে না মনিকা ম্যাডাম আছে, তোদের মধ্যে কেউ একজন যা গিয়ে মনিকা ম্যাডামকে ডেকে নিয়ে আয় তো। তাদের মধ্যে দু একজন পাশের ক্লাসরুম থেকে মনিকা ম্যাডামকে ডেকে নিয়ে আসে। মনিকা ম্যাডাম সেখানে এসে রমলার এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ সে স্কুলের হেডমাস্টারকেও ডেকে নিয়ে আসে। অনেক ডাকাডাকি করার পর এমনকি চোখে মুখে জলের ছিটা দিলেও রমলার জ্ঞান ফিরে আসে না। তাই শেষ পর্যন্ত হেডমাস্টার একজন ডাক্তারকে স্কুলে ডাকে। ডাক্তারবাবু রমলার চেক আপ করার পর বলেন, আসলে ইনি 3 মাসের গর্ভবতী, ইনি হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না আর কিংবা কোনো বিষয় নিয়ে প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তা করেন, সেই কারণেই এরকম হয়েছে। এই সময়টাতে এনাকে খুবই সাবধানে থাকতে হবে। ডাক্তারবাবুর কথা শুনে শিক্ষক শিক্ষিকা সহ ক্লাস 9 এর ছাত্রছাত্রীরাও প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিন্তু ডাক্তারবাবু, এটা কি করে হতে পারে? রমলা তো অবিবাহিত, রমলার এখনো বিয়েই হয়নি। তাহলে রমলা কি বিয়ের আগেই? এই খবর বিদ্যুতের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। সারা স্কুলের ছাত্রছাত্রীরা রমলা ম্যাডামের নামে দুর্নাম করতে থাকে। রমলা খুবই অসুস্থ থাকায় প্রধান শিক্ষক সেদিন তাকে কিছু না বলেই বাড়িতে পাঠিয়ে দেয়। রমলা ভয়ে 3-4 দিন স্কুলে যাওয়ারও সাহস পায় না। একদিন সে সাহস করে আবার স্কুলে যায়। তাকে দেখে স্কুলের বাচ্চারা নানান রকম আজে বাজে মন্তব্য করা শুরু করে। ওই দেখ, রমলা ম্যাডাম আবার স্কুলে এসেছে। আমি তো মনে করেছিলাম এরকম কাজ করার পর উনি হয়তো লজ্জায় আর কখনো স্কুলে আসবেন না, কিন্তু দেখেছিস আবার স্কুলে এসেছে। ইস ছিছি, কোনো লজ্জা নেই। আমি তো ম্যাডামকে খুবই শ্রদ্ধা করতাম, ম্যাডাম অত ভালো পড়া বোঝাই বলে আমার ম্যাডামকে খুবই ভালো লাগতো। কিন্তু ম্যাডাম যে বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে যাবে তা তো আমি কখনোই ভাবিনি, এগুলো তো শুধু সিনেমাতেই দেখা যায়, এখন তো দেখছি বাস্তবেও হচ্ছে। আমি তো আবার মনে মনে রমলা ম্যাডামকেই আইডিয়াল টিচার বলে মনে করতাম। এমনকি আমি ঠিক করেছিলাম আমি বড় হয়ে রমলা ম্যাডামের মতোই একজন শিক্ষিকা হব। কিন্তু ম্যাডাম যা কাণ্ড ঘটালো, বাপ রে বাপ! আমার তো আর ম্যাডামের ক্লাস করারও কোনো ইচ্ছে করছে না, কুমারী অবস্থায় মা হয়েছে, ছি! ছাত্রছাত্রীদের মুখে এই সমস্ত কথা শুনে রমলা খুবই কষ্ট পায়। কিন্তু তবুও সে তাদেরকে কোনো কথা না বলেই স্টাফ রুমের দিকে চলে যায়। কিন্তু তাকে দেখে স্টাফ রুমের অন্যান্য টিচাররাও নিজেদের মধ্যে আজে বাজে মন্তব্য করে, কেউই রমলার সঙ্গে কোনো কথা বলে না। স্কুলের সমস্ত টিচার একজোট হয়ে শুধুমাত্র রমলাকে নিয়ে সমালোচনা করার কাজে ব্যস্ত থাকে। তোমরাই তো সবাই বলতে, রমলা আমার থেকে অনেক ভালো ভূগোল পড়াতে পারে, এমনকি আমাদের হেড স্যারও আমাকে এই কথাটা বলেছিলেন। আরে বাবা, আমি মানছি আমি ওর থেকে ভালো পড়াতে পারি না, কিন্তু আমি তোর মতো নোংরামি করে বসে নেই। ওনার জন্য আমাদের স্কুলের নামটা পুরোপুরি বদনাম হচ্ছে। আমাদের স্কুলের যা নাম ডাক ছিল সব এক নিমেষেই শেষ হয়ে গেল। আর তাছাড়া এটা হয়তো স্বাভাবিকই, স্কুলের শিক্ষক শিক্ষিকারা যদি এরকম করে বসে তাহলে তাদেরকে থেকে স্কুলের ছাত্রছাত্রীরা কি শিখবে? কি শিক্ষা দেবেন উনি একজন শিক্ষিকা হিসেবে? সকলের মুখে নিজের নামে এরকম কথা শুনে রমলা লজ্জায় কারোর দিকে তাকাতে পর্যন্ত পারে না। এমন সময় স্কুলের হেড স্যার রমলাকে নিজের রুমে ডেকে পাঠায়। রমলা খুবই ভয়ে ভয়ে হেড স্যারের কাছে যায়। তোমার মতো শিক্ষিকাদের আমাদের স্কুলে কোনো জায়গা নেই, শুধু আমি কেন, এই স্কুলের কেউ তোমার মুখ দেখতে চায় না। তুমি এখন এই স্কুল থেকে বেরিয়ে যাও, তোমার মতো শিক্ষিকাদের এই স্কুলে কোনো প্রয়োজন নেই। হেড স্যার রমলার কোনো কথাই শুনতে চায় না। রমলা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। রমলাকে কাঁদতে দেখে তার পিসিমণি খুবই ভয় পেয়ে যায়। পিসিমণি, সবাই জেনে গেছে আমি গর্ভবতী, স্কুলে সবাই আমাকে ঘৃণা করা শুরু করেছে, কেউ আমার মুখ পর্যন্ত দেখতে চাইছে না, আর হেড স্যার আমাকে স্কুল থেকেও তাড়িয়ে দিয়েছে। এবার আসল সত্যটা বলার সময় চলে এসেছে রমলা। কালকে আমি তোর সঙ্গে স্কুলে যাব, তোদের প্রিন্সিপাল স্যারকে আমি সব কথা বলবো, কারণ তুই তো কোনো পাপ করিসনি, তোর কোনো ভয় নেই। পরের দিন লাবণী দেবী রমলার সঙ্গে স্কুলে যায়। আমি রমলার মাসি, আপনি দয়া করে আমার কথাটা শুনুন। আসলে রমলা বিবাহিত, অনেক ছোটবেলায় ওর বাবা মা জোর করে ওর বিয়ে দিয়েছিল, কিন্তু ওর শ্বশুর বাড়ির লোকজন খুবই অত্যাচারী ছিল, যৌতুকের লোভে রমলাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে গিয়েছিল, আর বিয়ের পর সবসময় রমলার উপর অত্যাচার করত। রমলার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু কেউ ওকে কোনোভাবেই সাপোর্ট করেনি।
2 বছর মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করার পর রমলা ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু ওর বাবা মাও নিজের বাড়িতে রমলাকে থাকতে দেয় না। আমি রমলাকে ওই নরকে আর ফিরে যেতে দিইনি। আমি রমলাকে নিজের কাছে রেখে ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছিলাম। রমলা কঠোর পরিশ্রম করে শিক্ষকতা ডিগ্রি অর্জন করেছিল, কিন্তু চাকরির জন্য ওকে অনেক লড়াই করতে হয়। শেষ পর্যন্ত আপনাদের স্কুলে ও একটি চাকরির খবর পায়। কিন্তু আপনাদের স্কুলে কুমারী স্কুল টিচারের প্রয়োজন ছিল, আর সেই কারণেই আমি রমলাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছিলাম। না হলে যে রমলা এই চাকরিটা কখনোই পেত না। চাকরি পাওয়ার পর ওর স্বামী আবার ওর কাছে ফিরে আসে। এখন রমলা আর ওর স্বামী আমার বাড়িতেই থাকে। সমস্ত কিছু শোনার পর হেডসাইডের রমলার প্রতি মায়া হয়। ঠিক আছে, তুমি কাল থেকে আবার স্কুলে আসবে, তবে চাকরিতে ঢোকার আগে মিথ্যা কথা বলে তুমি ঠিক করোনি। আমাদের স্কুলে সবাই তোমাকে কুমারী মনে করে। কুমারী অবস্থায় গর্ভবতী, এটা আমাদের সমাজে কেউ কখনোই মেনে নিতে পারে না, আর সেটা তুমি ভালো করেই জানো। আমি অনুমতি দিচ্ছি তোমাকে স্কুলে পড়ানোর, কিন্তু বাকিটা তোমার উপর নির্ভর করছে। এখন আমি চাইলেও বাকিদের সত্যি কথা বললেও কে কতটা বিশ্বাস করবে সেটা উপর বলাই জানে। যাও এখান থেকে। আমি সমস্ত অপমান সহ্য করে নিতে পারবো স্যার। স্কুলকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এই স্কুলের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি আমার অনেক ভালোবাসা। আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। শত বাধা বিপত্তি পেরিয়ে আমি আমার দায়িত্ব পালন করতে থাকবো। পরের দিন থেকে রমলা আবার স্কুলে পড়াতে আসে, কিন্তু স্কুলের বাচ্চারা তার ক্লাস করতে চায় না। বাচ্চারা তাকে দেখেই ক্লাস থেকে বেরিয়ে যায়। রমলা ভেবেছিল তাকে কেউ না বুঝলেও তার নিজের শ্রেণীর ছাত্রছাত্রীরা হয়তো তাকে বুঝবে, কিন্তু এরকম কিছু হয় না। আমরা আপনার মতো একজন ক্লাস টিচারকে কিছুতেই মেনে নিতে পারবো না। আমরা আপনার ক্লাস করবো না, কারণ আপনাকে আমাদের পছন্দ নয়। আপনি নিজেই শিক্ষিত হতে পারেননি, মানুষের মতো মানুষ হতে পারেননি, আর আপনি আমাদেরকে কি শিক্ষা দেবেন? এই, এনাকে কিছু বলিস না, এনাকে কিছু বলে লাভ নেই। এনার বিরুদ্ধে আমাদের সবাইকে কিছু একটা পদক্ষেপ নিতেই হবে। এরকম স্কুল টিচারকে আমরা আমাদের স্কুলে দেখতে চাই না, আর আমরা এনাকে স্কুল থেকে তাড়িয়েই ছাড়বো। এই বলে এক এক করে ক্লাস 9 এর সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে বেরিয়ে যায়। এমনকি তারা স্কুলের সকল ছাত্রছাত্রীদের রমলার বিরুদ্ধে উস্কানি দিতে থাকে। তারা স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি দল তৈরি করে। সকলে মিলে ঠিক করে রমলার বিরুদ্ধে তারা আন্দোলন করবে। পরের দিন সকাল 10:00 সকল ছাত্রছাত্রী স্কুলের মাঠে রমলার বিরুদ্ধে আন্দোলন করে। কুমারী গর্ভবতী স্কুল টিচার চাই না, চাই না। কুমারী গর্ভবতী স্কুল টিচার চাই না, চাই না। এখনই রমলা ম্যাডামকে স্কুল থেকে তাড়াতে হবে, তাড়াতে হবে। এভাবেই সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের গার্জিয়ানরাও রমলার বিরুদ্ধে গর্জে ওঠে। হেডমাস্টার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জনসমক্ষে রমলার জীবনের কাহিনী সবাইকে বলে, কিন্তু তবুও কেউ কিছু বিশ্বাস করতে চায় না। দেখো, তোমরা এইভাবে একজন টিচারকে অপমান করতে পারো না। তোমরা একটা টিচারের ব্যক্তিগত জীবনে এইভাবে হস্তক্ষেপ করতে পারো না। তোমরা হয়তো একটা কথা ভুলে যাচ্ছ, আমাদের স্কুলে মাত্র 2 জন ভূগোলের শিক্ষিকা আছে। তার মধ্যে মনিকা ম্যাডাম অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছে, আর এখন শুধুমাত্র রমলা ম্যাডামই আছে। রমলা ম্যাডামকে ছাড়া তোমরা ভূগোল শিক্ষা কখনোই গ্রহণ করতে পারবে না। আর মাত্র 5-6 মাস পর মাধ্যমিক পরীক্ষা, তার উপর বাকি সকল ক্লাসেরই পরীক্ষা আছে। তোমরা নিজেরা এবার ঠিক করো, তোমরা রমলা ম্যাডামের ক্লাস করবে নাকি করবে না। এই কথা শুনে সকল ছাত্রছাত্রীরা কি করবে কিছুই বুঝে পায় না। অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা রমলা ম্যাডামের ক্লাস করবে বলে ঠিক করে। রমলা খুবই পরিশ্রম করে বাচ্চাদের আগে থেকেও ভালো করে পড়ানো শুরু করে, কিন্তু তার প্রতি সকলের যে সম্মান ভালোবাসা ছিল সেটা আর ফিরে আসে না। এমনকি রমলা ম্যাডাম নিজের গর্ভাবস্থার কথা চিন্তা না করে, কোন রকমের ছুটি মঞ্জুর না করেই, শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রত্যেক দিনই বাচ্চাদের ক্লাস নিতে স্কুলে আসত। এভাবেই তার প্রসবকালীন সময় খুব এগিয়ে আসে। একদিন ক্লাস করাতে গিয়ে হঠাৎ করে রমলা ম্যাডামের প্রসব যন্ত্রণা শুরু হয়। স্যার, আপনি তাড়াতাড়ি গাড়ি ডাকার ব্যবস্থা করুন, রমলার অবস্থা খুব খারাপ, ওর ডেলিভারির সময় হয়ে এসেছে। কিন্তু আজকে তো শহরে কার্ফিউ চলছে, কোনো কারণে শহরে দাঙ্গা বেঁধে গেছে। আমি একটু আগেই নিউজ দেখলাম, সরকার কার্ফিউ ঘোষণা করেছে। এখন কোনো রকমই কোনো বাস বা গাড়ি কোনো কিছুই পাওয়া যাবে না। তাহলে আজকে এমন একটা জিনিস করতে চলেছে যেটা আগে কখনো ঘটেনি। স্যার, আপনি ছেলেদেরকে নিয়ে ক্লাসের বাইরে যান, আমি মেয়েদের সাহায্য নিয়ে রমলার ডেলিভারি করার চেষ্টা করছি। সম্পূর্ণ ম্যাডাম স্কুলের বেশ কিছু ছাত্রীর সহযোগিতায় রমলার প্রসবে সাহায্য করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই রমলা একজন ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, আর ঠিক তখনই সেখানে রমলার স্বামী জয়ন্ত চলে আসে। জয়ন্ত তার মেয়েকে দেখে খুবই খুশি হয় এবং তার মেয়েকে সে কোলে তুলে নেয়। শহরে কার্ফিউ ঘোষণা করা হয়েছে বলে আমি ভাবলাম কাজ থেকে বাড়ি ফেরার সময় স্কুল থেকে তোমাকে নিয়ে যাবো। আমি খুব ভালো সময় এসেছি, চলো রমলা বাড়ি চলো। পিসিমণি খবরটা পেলে খুব খুশি হবে। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার স্ত্রীকে সাহায্য করার জন্য। আপনারা যদি না থাকতেন তাহলে আজকে যে কি হতো উপর বলাই জানে।
এভাবেই রমলা কন্যা সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট উধাও হয়ে যায়। স্কুলের সকলেই বুঝতে পারে রমলা আসলেই বিবাহিত ছিল, তাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাও রমলার কাছে ক্ষমা চায়। রমলার পুরানো সম্মান এবং মর্যাদা ফিরে আসে। রমলা তার ছোট্ট মেয়েকে নিয়ে তার স্বামীর সঙ্গে নতুন করে সংসার পাতে।